চলো দিদু নামি তুমি চল থাকবা, হ্যাঁ মাংস দিয়ে ভাত খেয়েছো দেখো দাদি আবার আবার চলে যাচ্ছে কিন্তু ভুল করে আসি আমি, হ্যাঁ গন কোথায় যাচ্ছে আমি কোথাও যাচ্ছি না, লালিপপ নিয়ে আসবো, চিকেন নিয়ে আসবো, হ্যাঁ চিকেন পাপ নিয়ে আসবো, হ্যাঁ কিছুই জানে না মাকে গন্ধ শুকছে এখন, গন্ধ শুকে নিচ্ছে তুমি এদিকে আসো এদিকে আসো, কিছু আনবা না ও তোমার আঁচল ধরে নিয়েছে, আর ছিড়াবে ছিড়াবে ওর বাবু দিদি ওর বাবু ওর বাবু, না না দিদি যাবে না টানছি দেখো আদর করে দাও দিয়ে তো থাক আমার সাথে থাক, এমনি রেগে আছে আমি দাও দেবা না দেবা না কি আনবো কি আনবো বাবা তোমার যা চলে যাচ্ছে ঘুরতে যাচ্ছ না এক্ষুনি আসবো, হ্যাঁ আমি ডাক্তারখানা যাচ্ছি ঠিক আছে ওষুধ নিয়ে চলে আসবো, হ্যাঁ ঠিক আছে আসছি, হ্যাঁ ও জানে বাবার সঙ্গে ঘুমাও, হ্যাঁ কোথাও যাবা না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মাংস দিয়ে ওকে ভাত দিয়ে দিও ভাত রান্না করা আছে ঠিক আছে, মাস্কের প্যাকেট সব দিয়ে দিয়েছি, পয়সা নেই আমার পয়সা নেই কিন্তু বাবু না ওদি বাবা দি পয়সা নেই পয়সা নেই একটু পয়সা নেই একটু পয়সা নেই, আর আর নেবে না পয়সার কথা বলেছেন আর নেবে না পয়সার কথা বলেছেন আর ধরো কি ভালো করছে এবার এবার মাকে দিদু না পয়সা নেই পয়সা নেই বাবা দিদু কাজ করে না কাজ করে না ওই বাবা দিদি পয়সা নেই, পয়সার কথা বললে আর ধরবো না যদি কেউ পয়সার কথা বলে যেদিন বলেছি বিস্কুটটা খাও পয়সা পয়সা নেই কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়ে এসছি বিস্কুটটা তারপর লাস্টে খেলো অনেক কাজ তারপরে পয়সা নেই আর দুদিনের কাছে পয়সা নেই বন্ধু আছে বন্ধু চলো চলো বাবা চলো চলো মা রেডি।